জামালপুর পাঁচ আসনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বাড়িঘর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেঞ্জু। তিনি অভিযোগ করেন, গতরাতে জেলা সদর উপজেলার কাশারুপাড়া গ্রামে তার নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়, লুটপাট চালানো হয় সমর্থকদের বাড়িতে। জয়পুরহাট দুই আসনে খেতলালের ইটাখোলা বাজারে কথা কাটাকাটির জেরে স্বতন্ত্র নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার। এদিকে কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার চেয়ারম্যানরা। বিকেল এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে তারা এই অভিযোগ করেন।